নমস্কার, আপুনি চাই আছে লাইভ আৱাৰ। মই জয়ন্ত মাধৱ গোস্বামী। প্ৰথমে জনাম লখিমপুৰৰ বিস্ফোৰণৰ শব্দৰ খবৰ। এতিয়াও উদ্ঘাটন কৰিব পৰা হোৱা নাই লখিমপুৰত নিশা সংঘটিত হোৱা বিস্ফোৰণৰ শব্দৰ উৎস ক'ত। বিস্ফোৰণৰ শব্দ হোৱাৰ সন্দেহ প্ৰকাশ কৰিছিল ৰাইজে। এতিয়াও উৎস উদ্ঘাটন কৰিব পৰা হোৱা নাই। সদৰ থানাৰ আশে পাশে আৰু আয়ুক্তৰ আৱাসৰ সমীপৰ পৰা এই বিস্ফোৰণৰ শব্দ অহা বুলি সন্দেহ প্ৰকাশ কৰা হৈছে। বৰ্তমান লখিমপুৰ আৰক্ষীয়ে অনুসন্ধান চলাই আছে শব্দৰ উৎসৰ। কোনো উৎস নোলাল বিস্ফোৰণৰ শব্দৰ। উল্লেখযোগ্য যে ইয়াৰ পূৰ্বে যোৰহাটৰ সেনা চাউনীত সংঘটিত হোৱা বিস্ফোৰণৰো প্ৰথম অৱস্থাত উৎস ওলোৱা নাছিল। পৰৱৰ্তী সময়ত এন আই এৰ দল গৈ বিস্ফোৰণৰ উৎস বিচাৰি পাইছিল। সেয়া গ্ৰেনেড বিস্ফোৰণ বুলি নিশ্চিত হৈছিল। একেদৰে শিৱসাগৰতো 9 ডিচেম্বৰত অনুৰূপ ঘটনা সংঘটিত হৈছিল। লখিমপুৰৰ ঘটনাই এতিয়া অধিক ৰহস্যৰ সৃষ্টি কৰিছে। অৱশ্যে লখিমপুৰ আৰক্ষীয়ে এই সম্পৰ্কত কোনো ধৰণৰ নিশ্চিত তথ্য এতিয়াও প্ৰদান কৰিব পৰা নাই। তিনিচুকীয়া 22 নৱেম্বৰত তিনিচুকীয়াত সংঘটিত হৈছিল বিস্ফোৰণ। 9 ডিচেম্বৰত সংঘটিত হৈছিল শিৱসাগৰৰ জয়সাগৰৰ চি আৰ পি এফৰ শিবিৰত বিস্ফোৰণ। আনহাতে যোৱা বৃহস্পতিবাৰে সংঘটিত হৈছিল যোৰহাটৰ মিলিটেৰী ষ্টেচনত বিস্ফোৰণ। এই তিনিওটা বিস্ফোৰণৰ দায়িত্ব স্বীকাৰ কৰিছে আলফা স্বাধীনে। লগতে অসম আৰক্ষীক প্ৰত্যাহ্বান জনাই আহিছে আলফা স্বাধীনে। কিন্তু এইবাৰ লখিমপুৰৰ সদৰ থানাৰ সমীপত এই বিস্ফোৰণ সংঘটিত হোৱাৰ সন্দেহ প্ৰকাশ কৰা হৈছে। কিন্তু এতিয়াও সমগ্ৰ ঘটনা ৰহস্যৰ আৱৰ্তত। এই বিস্ফোৰণৰ উৎস এতিয়াও উদ্ঘাটন কৰিব পৰা হোৱা নাই। এইবাৰ কেনেবাকৈ লখিমপুৰ আৰক্ষীক টাৰ্গেট কৰি লোৱা হ'ল নেকি, এনেকুৱা ধৰণৰ প্ৰশ্নৰো এই মুহূৰ্তত অৱতাৰণা হৈছে। লখিমপুৰ আমাৰ সাংবাদিক সঞ্জীৱ লাহনৰ সৈতে সংযুক্ত হৈছোঁ। লগতে আমাৰ সৈতে থাকিব শিৱসাগৰৰ পৰা আমাৰ সাংবাদিক প্ৰদীপ গগৈ। সঞ্জীৱ, প্ৰথমে আপোনাৰ সৈতে সংযুক্ত হৈছোঁ। উৎস বিচাৰি হাইৰাণ হৈছে বৰ্তমান আৰক্ষী। এতিয়াও কোনো ধৰণৰ তথ্য লাভ কৰিব পৰা হোৱা নাই। ৰহস্যৰ আৱৰ্তত সমগ্ৰ ঘটনা। তাৰ লগে লগে প্ৰশ্ন উত্থাপন হৈছে যে এইবাৰ আৰক্ষীক টাৰ্গেট কৰা হ'ল নেকি। নিশ্চিতভাৱে যত ঠিক 1 মিনিটৰ পূৰ্বে মই লখিমপুৰ জিলা আৰক্ষী অধীক্ষক কাৰ্যালয়ৰ লগত যোগাযোগ কৰিছিলো। এতিয়াও কিন্তু তেওঁলোকে সঠিক তথ্য আমাক দিব পৰা নাই। আচলতে সেইটো কিহৰ শব্দ আছিল? বিস্ফোৰণৰ শব্দ এক প্ৰকাৰ নিশ্চিত, কিন্তু কি বিস্ফোৰণ হৈছিলে? বোমাই বিস্ফোৰণ হৈছিলে নে গেনেটে নে যি বায়ুসেনাৰ যি অনুশীলনৰ চুপাৰচনিক শব্দ নে বহুতে কোৱাৰ দৰে যে জিলা আয়ুক্তগৰাকীৰ চৌহদত যেনেদৰে ফটকা ফুটাই ফটকাৰ শব্দ এনে, এতিয়ালৈকে কোনো ধৰণৰ নিশ্চয়তা দিব পৰা নাই লখিমপুৰ জিলা আৰক্ষীৰ ফালৰ পৰা। কিন্তু এটা কথা আমাৰ হাতত থকা শেহতীয়া খবৰ অনুসৰি এই শব্দটো কিন্তু শুনিবলৈ পোৱা গৈছিলে গোগামুখ ঢকুৱাখানা পৰ্যন্ত, অৰ্থাৎ আৰু বগী নদীলৈকে। অৰ্থাৎ দুলুং অভয়াৰণ্য তাৰ কাষতে আৰু দুলুং অভয়াৰণ্যৰ মাজতে আছে বায়ুসেনা বাহিনীৰ যি অনুশীলন ফায়াৰিং ৰেঞ্জ তাতে আছে আৰু তেওঁলোকে তাত বোমা বিস্ফোৰণ কৰে, অনুশীলন চলায়। ঠিক হয়তো সেইটো কথা নুই কৰিব নোৱাৰি, কিন্তু সমগ্ৰ কথাখিনি যিহেতু প্ৰশাসনৰ ভিতৰুৱা বিষয় আৰু তাৰ বিপৰীতে ৰাইজ আতংকিত হৈ আছে, নিশ্চিত কৰা নিতান্তই প্ৰয়োজন আছিলে যে প্ৰকৃততে সেই শব্দটোৰ পৰা ৰাজ আতংকিত হৈ থকাটো উচিত হয় নে নহয় বা কিবা প্ৰয়োজন আছেনে, প্ৰকৃততে শব্দটো কি সেই কথাটো কিন্তু নিশ্চয়তা দিয়া বা স্পষ্ট কৰি দিয়া প্ৰশাসনৰ ফালৰ পৰা প্ৰয়োজন আছিলে। এতিয়ালৈকে তেনেকুৱা ধৰণৰ কোনো কৰিব পৰা নাই। ঠিক আপুনি বায়ুসেনা বাহিনীৰ সৈতে যোগাযোগ স্থাপন কৰিছে নে নাই লখিমপুৰ আৰক্ষী? আপুনি যিহেতু জনালে যে আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়ৰ সৈতে যোগাযোগ কৰিছিল, গতিকে এই সন্দৰ্ভত কিবা তৎপৰতা গ্ৰহণ কৰিছে নে নাই? ইমান সময় আচলতে তথ্য তেওঁলোকে লাভ কৰিব লাগিছিল। যদি তেনেকুৱাই হৈছে সেনা বাহিনীৰ দ্বাৰাই সংঘটিত হোৱা যদি বিস্ফোৰণ আছিল, সেয়া ইমান সময় লখিমপুৰ আৰক্ষীৰ হাতত এই তথ্য আহি পৰিব লাগিছিল। নিশ্চিতভাৱে জয়ন্ত, নিশ্চিতভাৱে। আৰু এটা কথা যে বায়ুসেনা বাহিনীয়ে সকলোখিনি কথা স্পষ্ট কৰি নিদিয়ে নিৰাপত্তাৰ খাতিৰত, এইটো এটা স্পষ্ট কথা যে অসম আৰক্ষীক তেওঁলোকে তথ্য নিদিয়ে, কাৰণ এইটো এটা ৰাষ্ট্ৰৰ নিৰাপত্তাৰ কথা আছে। কাৰণ সকলোখিনি ভিতৰুৱা কথা অসম আৰক্ষীক জলদল পৰ্মতে বুজাই নিদিয়ে, কিন্তু আনুষ্ঠানিক তেওঁলোকে স্পষ্টীকৰণ দিব পাৰে। কিন্তু লখিমপুৰ জিলা আৰক্ষী প্ৰশাসনৰ ফালৰ পৰা তেজপুৰৰ স্থিত যি বায়ুসেনা বাহিনীৰ ঘাটি আছে, আচলতে তাৰ পৰাই নিয়ন্ত্ৰণ হৈ থাকে যি বোমা বিস্ফোৰণ এয়াৰ ষ্ট্ৰাইকৰ যিখিনি অনুশীলন, তাৰ পৰাই নিয়ন্ত্ৰণ হৈ থাকে। কিন্তু এই দূৰত্বখন অতিক্ৰম কৰি লখিমপুৰ জিলা আৰক্ষী প্ৰশাসনে এতিয়ালৈকে কিন্তু বায়ুসেনা বাহিনীৰ যি কাৰ্যালয় তাৰ লগত যোগাযোগ কৰি এতিয়ালৈকে বায়ুসেনা ঘাটিৰ পৰা এনেধৰণৰ শব্দ পূৰ্বতে শুনিছিল নে স্থানীয় ৰাইজে?
নিশ্চিতভাবে দাদা, আগতে দিনের ভাগত আসলে রাতে নয় দিনের ভাগত সুপারসনিক শব্দ শুনবলে পাইছিলে বা লক্ষিমপুর আকাশতে হোক বা তেজপুর আকাশতে, আসলে সাধারণ ঘটনা বলে কব লাগবে। আর তার বিপরীতে লক্ষিমপুর জেলার অরুণাচল সীমান্তবর্তী দুলুং অভয়ারণ্যের মাজতে আছে বায়ুসেনা বাহিনীর যার স্ট্রাইকর যুশীলন ফায়ারিং রেঞ্জ তার মাজতে আছে, তার প্রচন্ড শব্দ করে বোমা বিস্ফোরণ হয়ে থাকে, কিন্তু অনুশীলন, কিন্তু সেরা হয় দিনের ভাগত। রাতের ভাগত যদি শব্দ হল লক্ষিমপুর আকাশত, সেই কিন্তু আকাশত বলে কব নয় এই মুহূর্তত, যে লক্ষিমপুর রাতের ভাগত যে শব্দ শুনব পাওয়া গেল সাড়ে 10 বজার 11 বজার ভিতর, সেই শব্দ উৎস কিন্তু সাধারণ শব্দের দরে লগা নাই, এটা একটা নিতান্ত একটা ভয়ঙ্কর শব্দ, কারণ সেই শব্দ মাটি কপি উঠেছিল, ঘরের খিড়কি ইত্যাদি কপি উঠেছিল, আর সকলে আতঙ্কিত হয়ে পড়েছিল। আর যদি সময় বিস্ফোরণ হল সাধারণত সেই সময় বায়ুসেনা বাহিনীর যে আমি ইয়ার আগতে ইতিহাস চাইছো, যেটা নাকি অনুশীলন করে সেই সময় কিন্তু এনেদরে রাতের ভাগত সুপারসনিক সাউন্ড করে এয়ারক্রাফ্ট নচলায়, দিনের ভাগত করে, আর দিনের ভাগত সে রাইজে সকলে গম পায়, কিছু সময় রাইজ আতঙ্কিত হয় যদি সকলে স্পষ্ট হয়ে পড়ে, যাওয়া রাতে যদি ঘটনা সংঘটিত হল নিতান্ত স্বাভাবিক ঘটনা নয়। আর এই ক্ষেত্রে নিতান্ত এয়া রহস্যজনক বিষয়, নিশার ভাগত এনেকা ধরনের বিস্ফোরণের শব্দ যার উৎস এতিয়া উদ্ঘাটন করব পৰা হোৱা নাই। সঞ্জীব সংযুক্ত হয়ে থাকক, শিবসাগর সাংবাদিক প্রদীপ গগৈর সঙ্গে সংযুক্ত হয়েছে। প্রদীপ, 9 ডিসেম্বরত অনুরূপ এই বিস্ফোরণের ঘটনা সংঘটিত হয়েছিল যার উৎস কিন্তু উদ্ঘাটন করব পৰা নাছিল, আর আরক্ষী আরক্ষী অধীক্ষকগী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে এয়া বিস্ফোরণ নহয় বলে রাইজক কৈছিল, কিন্তু তারপরে আলফা স্বাধীনে সেয়া বিস্ফোরণের ঘটনা সংঘটিত করার দায়িত্ব স্বীকার করেছিল। হয় জয়ন্ত, আসলতে এই শিবসাগর, যোরহাট, লক্ষিমপুর ইয়াত যাক বিস্ফোরণ হয়েছে তার বৈশিষ্ট্য চরিত্র কিন্তু সকলতে একে দেখা গৈছে। শিবসাগর যে 9 ডিসেম্বর সন্ধ্যা সংঘটিত হয়েছিল সেয়া প্রথমে স্বীকার করা নাছিলে, বা তার আর বর্তমানলেও সেই স্থান চেষ্টা চলাইছিল শিবসাগর করবলে বা চিনাক্ত করবলে সক্ষম হওয়া নাই, চিনাক্ত করবলে সক্ষম হওয়া নাই আরক্ষী। কিন্তু তার বিপরীতে আলফা স্বাধীনে বারে বারে উল্লেখ করেছে, সংবাদ মাধ্যমলে বিবৃতি প্রেরণ করেছে যে সেয়া আলফা স্বাধীনে সংঘটিত করেছে, আর যোরহাটতো প্রথমে আরক্ষী বা CRPF বা নিরাপত্তারক্ষীয় প্রথমে যোরহাটর কাণ্ডটো আসলতে গ্রেনেড বিস্ফোরণ বলে স্বীকার করব বিচরা নাছিলে, কিন্তু তারপর NIA দল অহার পিছত বিষয়টি সম্পূর্ণ স্পষ্ট হয়ে পড়ে, আর তার পিছর আসলতে ব্যাপক মাত্রাত শিবসাগর হোক বা যোরহাটেই হোক, উজনি অসমৰ বিভিন্ন প্রান্তত ব্যাপক মাত্রা তালাচী চলোৱা হৈছে, নিরাপত্তা ব্যবস্থা কটকটিয়া করে তোলা হয়েছে। আর লক্ষণীয়ভাবে এই আলফা স্বাধীনে বিস্ফোরণ স্বীকার করার পিছতে শিবসাগরের চারিগৰাকী আলফার লিংকম্যানের সন্দেহত চারিগৰাকীক কারাগারলৈ নিক্ষেপ করা হয়েছে, সেইদরে যোরহাটত কালিও আলফা লিংকম্যানের সন্দেহত দুজনক যুবকক গ্রেপ্তার করা হয়েছে, গতি সমান্তরালক এনে ধরনের আরক্ষী অভিযান চলাই আছে। কিন্তু তার মাজতে লক্ষিমপুর যসলতে বিস্ফোরণ শুনা গৈছে, এই বিস্ফোরণে কিন্তু অধিক উদ্বেগজনক একটা বার্তা আসলতে রাইজ শঙ্কিত হয়ে পড়ছে, আর আলফা স্বাধীন আর আরক্ষী সঞ্চালক প্রধানগীর মাজত যসলতে বিতর্ক হয়ে আছে, যত্যাহান হয়ে আছে, আসলতে এই ধরনের বিতর্ক যাতে সর্বসাধারণ জনতাক গিনিপিক নহযায় বা সর্বসাধারণ জনতার আসলতে দুই মোহর যুজত বীরনার মন হওয়ার দরে সর্বসাধারণ জনতার যাতে অশান্তি নহয় সেয়াই কিন্তু সকলে কামনা করব। কোনো ধরনের বিস্ফোরণ কোনেও নিবিচারে, আতঙ্কময় পরিবেশ কোনেও নিবিচারে, আসলতে সকলো পক্ষই এটাই আহ্বান জানাইছে, দুই পক্ষের প্রতি আসলতে শান্তিপূর্ণ আলোচনা হব লাগে, মীমাংসা হব লাগে, এনে ধরনের বিস্ফোরণ হব নালাগে। কিন্তু আরক্ষী আর আসলতে এই মুহূর্তলৈকে আসলতে শিবসাগরে হোক বা লক্ষিমপুর হোক, এই মুহূর্তলৈকে কিন্তু নির্দিষ্ট স্থান টুকুরা বিস্ফোরণের চিনাক্ত করবলে সক্ষম হওয়া নাই, আর যার বাবে হয়তো আলফা স্বাধীনে বারে বারে এনে ধরনের কাণ্ড করে আছে নেকি, যে নিজের শক্তি প্রদর্শন দেখাই আছে নেকি, কারণ কালিও উজনি অসমৰ আৰক্ষী অধীক্ষকসকলৰ সৈতে অসম আৰক্ষী সঞ্চালক প্ৰধানগৰাকীয়ে এখন গুৰুত্বপূৰ্ণ বৈঠক মিলিত হোৱা বুলি আমি সকলোৱে জানো, তাতো স্পষ্ট কাৰা নিৰ্দেশ দিছে আচলতে তালাচী অভিযান আচলতে অধিক ব্যাপক কৰিবলৈ কৈছে, অধিক নিৰাপত্তা কটকটীয়া কৰিবলৈ গৈছে, আৰু আৰু সেই বৈঠকৰ পিছত যদিহে এনে ধৰণৰ বিস্ফোৰণ আলফা স্বাধীনে কৰিছে, তেতিয়াহ'লে তাৎপৰ্য বহন কৰিছে নিশ্চয় আৰক্ষী সঞ্চালক প্ৰধানগৰাকীৰ বৈঠক, এখনৰ পিছত আনখন জৰুৰী বৈঠক, আৰু তাৰ পিছত আৰক্ষী অধীক্ষকসকলক নিৰ্দেশ দিছে কঠোৰ নিৰাপত্তাৰ বাবে বা নাকা চেকিং কটকটীয়া কৰি তোলাৰ বাবে নিৰ্দেশনা দিছে, আৰু তাৰ পিছত
রহস্যজনক বিস্ফোরণের শব্দ লক্ষিমপুরত, যি ঘটনায় যথেষ্ট তাৎপর্য বহন করেছে এই মুহূর্ত। সঞ্জীব আর প্রদীপ, আমি দুইগাকীক এই মুহূর্তে ধন্যবাদ জ্ঞাপন করছো। লক্ষিমপুরের বিস্ফোরণের শব্দক লো রহস্য অব্যাহত আছে। শিবসাগরের বিস্ফোরণস্থলী বা বিস্ফোরণের উৎস আজিও উদ্ঘাটন করবা নাই আরক্ষী, আর তেনে সময়তে লক্ষিমপুর কপি উঠিছে প্রচন্ড শব্দে, আর সেই শব্দর উৎস এতিয়াও বিচারি পোৱা নাই আরক্ষী। কালি আরক্ষী সঞ্চালক প্রধান জিপি সিংহে কেবাখনো গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হয়েছিল, আরক্ষী অধীক্ষকসকলের সঙ্গে বার্তালাপ করেছিল আরক্ষী সঞ্চালক প্রধানগুলো। গতিকে তেনেস্থলত এনেকা ধরনের শব্দই যথেষ্ট তাৎপর্য বহন করেছে। অরণ্যের হুঙ্কার দিয়ে আছে আলফা স্বাধীনে, আর তারপরে এটা গৃহ বিভাগত জোকারণি উঠা পরিলক্ষিত হয়েছে। আমি খবর ধারা অব্যাহত রাখিম। লাইভ আওয়ার সময় হয়েছে একটা বাণিজ্যিক বিরতির। ভারতের গৌরব গোটে বিশ্ব সংক্রান্তি আছে, গতি সেই ধরনের উৎসব পার্বণত লোক একত্রিত হয় সমাগম। মহযুজর পাছত বুলবুলি যুঁজ অনুষ্ঠিত করাত কেবিনেটর অনুমোদন। বুলবুলি যুঁজত কঠোরভাবে পালিব লাগিব সরকারি এসওপি। রাজ্যিক কেবিনেটত লওয়া হল কেইবাটাও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। 16-22 জানুয়ারির ভিতর সকল দরিদ্র হিতাধিকারী পরিয়ালে লাভ করিব রেশন কার্ড। নতুনকৈ রেশন কার্ড লাভ করবলগিয়া পরিয়ালে জানুয়ারি মাহর চাউলের লগতে 5 লাখ টাকার স্বাস্থ্য বীমা লাভ করিব। নগর উন্নয়নের ক্ষেত্র বহুকেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কেবিনেটত। আসাম স্টেট টাউনশিপ পলিসি 2023 প্রযোজ্য হব। এই পলিসি অনুসরি নতুনক টাউনশিপ নির্মাণ করব পাৰিব। 30% পথর সুবিধা থাকা অঞ্চল টাউনশিপ বনাব পাৰিব। নতুন টাউনশিপত সর্বাধিক 60% এলাকাতে গৃহ নির্মাণ, 10% ভূমি সংরক্ষিত হয়ে থাকিব লাগিব। টিপিএস আসনি মুকলি হব গুয়াহাটীত। 900 বিঘা মাটি টাউন প্ল্যানিং স্কিম নির্মাণের সিদ্ধান্ত। রানী ব্লকর পলাকবাড়ীত নির্মাণ হব নতুন নগর। উজান বাজার, ফাঁসি বাজার, মাছখোয়াত এরিব লাগিব মাটি, পথর বাবে মাটি এরিব লাগিব এতিয়ারেপরা। পলাকবাড়ীত 3টা নতুন টাউনশিপর প্রস্তাব। গৃহহীন লোকক মুখ্যমন্ত্রীর আবাস যোজনায় সামরিব। এই আসনির অধীনত 1,30,000 ঘর আবন্টন। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ সমমূল্যের হব এই ঘর। 10% ঘর চাহ বাগিচা অঞ্চলের সংরক্ষিত। 1,540 ভূমিহীন খিলঞ্জিয়া লোকক ভূমি পত্তা প্রদান। বকোত ওল্ড এজ হোম নির্মাণের সিদ্ধান্ত। চাউলের 5 লাখের স্বাস্থ্য বীমাও লাভ করব। মহ যুঁজর বুলবুলি চৰাইর যুঁজর সিদ্ধান্ত লৈছে। আর দুইটা ক্ষেত্র এখন এসওপি ঠিক করে দিয়া হয়েছে, গাইডলাইন ঠিক করে দিয়া হয়েছে। আর সেইমতে এই ক্ষেত্র আমি দেখিম যে ইয়ার যে পরিচালনা, এই কঠোরভাবে সেই পরিচালনা সেই ধরনের হব লাগিব। যিসকলৰ রেশন কার্ড এতিয়া আমি আবেদন করেছিল প্রস্তুত হয়েছে, সেই রেশন কার্ড সমূহ আমি বিলাই দিম। আর রেশন কার্ড সমূহ বিলাই দিয়াই নহয়, যদিও আমি 16-22 তারিখের ভিতর দিম, তথাপিও তেখেতসকলক আমি জানুয়ারি মাহর চাউলটো আমি আরম্ভ করিম। জানুয়ারি মাহর চাউলটো তেখেতসকলে পাব, এটু এনেকুৱা নহয় যে ফেব্রুয়ারি মাহের পর চাউল পাব, জানুয়ারিত কার্ড দিছে এটু নহয়, জানুয়ারি মাহতে তেওঁলোকে চাউল উপলব্ধ হব। আর রেশন কার্ডর লগত তেখেতসকলে 5 লাখ টাকার এখন হেলথ কার্ডও পাবলে সক্ষম হব। ব্যক্তিগত খণ্ডর মাটি যদি আরবান অথরিটিয়ে কিনে, ডেভেলপমেন্ট অথরিটিয়ে কিনে, এটুতো তেখেতসকলে বনাব পারিব। তাত কন্ডিশনটো হল যে এই টাউনশিপ পলিসিটো সরকারে প্রত্যেকটো টাউনশিপ পলিসিক অনুমোদন দিব, তাত রাস্তা থাকিব লাগিব। যিমান ডাঙৰ টাউনশিপ পলিসি হব তার 30% কমেও রাস্তা তাত থাকিব লাগিব। বেশিছে বেশি মেক্স মানে 60% ঘর বনাবর কারণে ব্যবহার করিব পারিব, প্লটিংৰ কারণে, রেসিডেন্সিয়াল প্লটিংৰ কারণে ব্যবহার করিব পারিব। আর 10% কম্পালসরিলি তার কারণে ইডব্লিউএসৰ কারণে, ইকোনমিক উইকার সেকশন, আর্থিকভাবে পিছপরা শ্রেণীর লোকের কারণে রিজার্ভ হয়ে থাকিব। কেবিনেট সিদ্ধান্তর পাছতে আনন্দিত হয়ে উঠিছে হাজুবাসী। সরকারের সিদ্ধান্তক আদরণি হাজুবাসী। এয়া আগতরিয়া দীপাবলী উদযাপন করলে হাজুর জনতায় হয়গ্রীব মাধব মন্দিরত
ফটকা ফুটায় আনন্দ উল্লাস হাজোর লোকর। বিগত ন বছর ধরে বন্ধ হয়ে আছিল বুলবুলি চৰাইৰ যুঁজ। 2015 চনত ন্যায়ালয়ে বুলবুলি চৰাইৰ খেলত নিষেধাজ্ঞা জারি করেছিল। ইয়ার পিছতে নগাঁওর আহতগুড়ির ঐতিহাসিক মহ যুঁজও বন্ধ করেছিল উচ্চতম ন্যায়ালয়ে। শেহতীয়াকৈ সরকারে মহ যুঁজ আর বুলবুলি যুঁজ পাতিবলৈ রাজ্য সরকারের কেবিনেটত গ্রহণ করা সিদ্ধান্তর পাছতে উৎফুল্লিত হয়ে পড়েছে হাজোর রাইজ। মুখ্যমন্ত্রী তথা সরকারক ধন্যবাদ জ্ঞাপন করলে হাজোবাসী। অপেক্ষারত আছিল আজির দিনটির কারণে। আজি কেবিনেটর পৰা যিটো খবৰ পাইছো এইটো আমাক আনন্দিত কৰিছে। তেখেতসকলে এসওপি দিছে, সেই এসওপি মতে আমি বুলবুলি খেল অনুষ্ঠিত কৰিম। কিন্তু এই ক্ষেত্ৰত সন্মানীয় কেবিনেটক আমি মন্দিৰ পৰিচালনা সমিতি আৰু বুলবুলি চৰাই খেল পৰিচালনা সমিতিৰ ৰূপৰ পৰা ধন্যবাদ জনাইছো। অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাদেৱৰ ওচৰত আমি কৃতজ্ঞ। আৰু লগে লগে কেবিনেট মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা আৰু মুখ্য সচিব পবন বরঠাকুরদেবকও আমি ধন্যবাদ জ্ঞাপন করছো। মহামান্য আদালতর সেই যে পরম্পরাগত খেল বন্ধ হয়েছিল, কেবিনেটে সেইটুক মহযুজর বৈধতা প্রদান করে বুলবুলি চৰাইৰ খেল অনুষ্ঠিত করার কারণে বৈধতা প্রদান করেছে। আমি অসম সরকারক ধন্যবাদ জানাইছো। স্বাভাবিকতে উৎফুল্লিত হয়ে পড়েছে। এফালে মহ যুঁজ অনুষ্ঠিত করার অনুমতি প্রদান করা হয়েছে কেবিনেটর সিদ্ধান্ত। আর কালির কেবিনেটত বুলবুলি চৰাইৰ যুঁজের বাবেও অনুমতি প্রদান করা হয়েছে। আর স্বাভাবিকতে এটা উৎফুল্লিত হয়ে পড়েছে হাজোর রাইজ, নগাঁও মরিগাঁওর রাইজও উৎফুল্লিত এই সিদ্ধান্তক। আমার দুগারী সাংবাদিক হাজোরপরা শ্রীমন্ত দাস আর মরিগাঁওরপরা পবনজ্যোতি ডেকার সুতরাং আমি পোনপটিয়া সম্প্রচারত সংযুক্ত হয়েছো। শ্রীমন্ত, প্রথমে আপনার সুতরাং সংযুক্ত হয়েছো। কেবিনেটর এই সিদ্ধান্তর পাছতে হাজোত এক প্রকার উৎসবমুখর পরিবেশ দেখিলে পোৱা হল। সম্মুখত আছে মাঘ বিহু, গতি বুলবুলি চৰাইৰ বাবে প্রস্তুতি ইতিমধ্যেই আরম্ভ করে দিব হাজোর রাইজে, যেহেতু সিদ্ধান্ত কেবিনেটত হল। হয় হয় জয়ন্ত, যি শ্রীমন্ত, মই আপোনাৰ সৈতে সংযুক্ত হওঁ। মই পবন হয় পবন আপোনাৰ কাষলৈ আহিম। ইয়াৰ পূৰ্বে আমি কথা পাতিছিলোঁ কেবিনেটৰ সিদ্ধান্তত উৎফুল্লিত হৈ পৰিছিল মৰিগাঁওৰ ৰাইজ। ন বছৰ ধৰি মহ যুঁজ অনুষ্ঠিত কৰিব পৰা হোৱা নাছিল আৰু সেই ঐতিহ্য পৰম্পৰা ৰক্ষাৰ স্বাৰ্থত চৰকাৰৰ সেই সিদ্ধান্ত। কেনেদৰে বৰ্তমান প্ৰস্তুতি চলিছে আগন্তুক মাঘ বিহুত মহ যুঁজ উপলক্ষে মৰিগাঁও ৰাইজে প্ৰস্তুতি কেনেদৰে চলাই আছে? নিশ্চয়কৈ জয়ন্ত, মই দৃশ্য দেখাবলৈ চেষ্টা কৰিছো। এয়া আচলতে মৰিগাঁওৰ দৃশ্য আৰু মৰিগাঁওৰ ৰাইজ এতিয়া উৎফুল্লিত, কিয়নো যি মহ যুঁজ, এই মহ যুঁজ বাতিল কৰিছিল উচ্চতম ন্যায়ালয়ৰ নিৰ্দেশ অনুসৰি। আৰু তাৰপিছতে আচলতে হেতা হৈ পৰিছিল এই মৰিগাঁও, যিসকল মহৰ গোৱাল হওক বৰ মহৰ মালিক তেখেতসকলে আচলতে দুখ প্ৰকাশ কৰিছিল, কিয়নো এই যিসমূহ মহ, এই মহসমূহ যুঁজোৱা এক প্ৰকাৰ পৰম্পৰা। তাৰপিছতে যেতিয়া নেকি কেবিনেটে আচলতে মহ যুঁজ পতাৰ অনুমতি দিলে, তাৰ পিছৰ দৃশ্য এয়া যেন আমি দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ। এনেদৰে আচলতে নাচি বাগি আচলতে যিসকল মহৰ মালিক তেখেতসকল আনন্দ প্ৰকাশ কৰিছে আৰু মনোভাৱ জানিবলৈ চেষ্টা কৰিম। কি ক'ব খুৰা? ধন্যবাদ। এটা বিহু গাই লওঁ। মহৰ শিং একুৰা, মহৰ শিং দেকুৰা, মহৰ শিং ভাগে বৈ যুঁজত, মহৰ গোৱাল পৰক জোকাই তই নল লাখুটি ভাগি বুব। ধন্যবাদ। মোৰ নাম জহৰলাল হাজৰিকা, মোৰ ঘৰ বাখৰগুৰিত। মৰিগাঁও জিলাৰ জনপ্ৰিয় ঘোষক হিচাপে গোটেই মৰিগাঁও জিলাৰ বাসিন্দাই মোক চিনি পাই প্ৰত্যেক মহুৰ্যলৈ নিমন্ত্ৰণ কৰে। আজি প্ৰথমে আপোনালোকৰ চেনেলক মই ধন্যবাদ জনাইছোঁ আৰু দ্বিতীয়ত উচ্চ ন্যায়ালয় আৰু অসম চৰকাৰক আজি মোৰ ফালৰ পৰা বহুত ধন্যবাদ তেখেতলোকলৈও জ্ঞাপন কৰিছোঁ। কাৰণ এই মহৰ যুঁজ আমি জন্ম নোহোৱাৰ আগতেই মই শুনিবলৈহে পাইছোঁ
শিবসাগর রংঘর বাকরিত আহোম রজাই মোহ যুজাই প্রথমেই রাইজক সন্তুষ্ট দিয়াতে এই অসমবাসী রাইজে মাঘর বিহুত পরম্পরা রক্ষা হিসাবে পরম্পরা রক্ষা করে মোহ যুজ যুজাই আহি আছিল। নিশ্চয়কৈ নিশ্চয়কৈ মই পুনৰ আপোনাৰ ওচৰলৈ আহিম, অসমৰ আমি পুনৰ দৃশ্য দেখাবলৈ চেষ্টা কৰিছোঁ। এনেদৰে আচলতে যিসকল এতিয়া এনেদৰে উৎসৱমুখৰ পৰিৱেশে বিৰাজ কৰা পৰিলক্ষিত হৈছে। ন বছৰ সুদীৰ্ঘ ন বছৰৰ মূৰত পুনৰ সেই মহে পথাৰ কপাব, মহ যুঁজ চাবলৈ ৰাইজ উদগ্ৰীব হৈ আছে এইখিনি মুহূৰ্তত মাঘ বিহু উপলক্ষে। পৱন, সেই দৃশ্য আমাক দেখুৱাই থাকক। মই হাজোলৈ যাম, শ্ৰীমন্ত আছে আমাৰ সৈতে। শ্ৰীমন্ত, স্বাভাৱিকতে উৎফুল্লিত হাজোৰ ৰাইজ নিশাৰ পৰাই আবতৰীয়া দীপাৱলী উদযাপন কৰিছে, গতিকে কেনেদৰে প্ৰস্তুতি এতিয়া চলিব বুলবুলি চৰাইৰ বাবে, বুলবুলি চৰাই যুঁজৰ বাবে ন বছৰৰ মূৰত অনুষ্ঠিত হ'ব হয়গ্ৰীৱ মাধৱ মন্দিৰ পুনৰ প্ৰাণ পাই উঠিব? জয়ন্ত, যি উচ্চতম ন্যায়ালয়ে যি ন বছৰ ধৰি বন্ধ এক ৰায়ৰ ভিত্তিত বন্ধ হৈ আছিল হাজোৰ হয়গ্ৰীৱ মাধৱ মন্দিৰত অনুষ্ঠিত হোৱা বুলবুলি যুঁজ, আৰু যোৱাকালি নিশা যিটো কেবিনেটে সিদ্ধান্ত ল'লে যে কিছু এছ অ' পিৰ মাজেৰে বুলবুলি চৰাই যুঁজ অনুষ্ঠিত কৰিব, আৰু তাক লৈ উৎফুল্লিত হাজোৰ অঞ্চলবাসীৰ লগতে যি ওচৰ চুবুৰীয়া অঞ্চল আছে সকলোৱে উৎফুল্লিত। আৰু মই বৰ্তমান উপস্থিত আছোঁ এই হাজোৰ হয়গ্ৰীৱ মাধৱত, আৰু মোৰ কেমেৰা সহযোগীয়ে দেখুৱাইছে কিদৰে এতিয়া সৰু সৰু ল'ৰা ছোৱালী সৰু সৰু ল'ৰা ছোৱালীৰ সৈতে সকলোবোৰ যি হাজোৰ হয়গ্ৰীৱ মাধৱ পৰিচালনা সমিতি আছে সকলোৱে ইয়াত উপস্থিত হৈছে, আৰু ইতিমধ্যে যোৱাৰ নিশাই তেখেতসকলৰ আবতৰীয়া দেৱালীও উদযাপন কৰিছিলে। মোৰ সৈতে উপস্থিত আছে যি হাজোৰ হয়গ্ৰীৱ মাধৱ দেৱালয়ৰ যিগৰাকী দলৈ তথা সভাপতি শিৱপ্ৰসাদ শৰ্মা। মই আপোনাৰ পৰা জানিব বিচাৰিম এক ৰায় দান যোগে আপোনালোকক বুলবুলি এইকাৰণে যে যোৱাকালি আমাৰ অসম চৰকাৰে আমাৰ মহামান্য সুপ্ৰিম কোৰ্টৰ ফালৰ পৰা যিটো নিষেধাজ্ঞা আছিল বুলবুলি চৰাই মানে খেলটো বন্ধ কৰাৰ কাৰণে সেইটোৰ ক্ষেত্ৰত উঠাই লোৱা হ'ল, আৰু সেইকাৰণে আমি অহা এই 2024ৰ মকৰ সংক্ৰান্তিৰ সময়ত আমি এই খেলটো আকৌ পৰিৱৰ্তন কৰিব পাৰিম। তাৰ কাৰণে আমি ধন্যবাদ জনাইছো, আর লগতে আপনাদের আজি প্রচার করে আহা নিউজ 18ক আমার ফল আন্তরিক ধন্যবাদ জানাইছো। এই এই পরম্পরা যেটো আছে বুলবুলি চৰাই যুঁজ, এইটো 100 বছৰীয়া অমৃত সিংহ দিনৰ পৰা হৈছে। তাৰ আগতেও কিছুমান বেলেগ বেলেগ ধৰণৰ খেল আছিল যদিও অমৃত সিংহই ধৰ্মৰ লগত সংগতি ৰাখি এই মাধৱ মন্দিৰত বিষ্ণুৰ সন্মুখত এই খেলখন আৰম্ভ কৰে। আমাৰ এই খেলখন বিশেষকৈ এই ধৰ্মীয় ভিত্তিত হোৱা খেল, ইয়াত কোনো ধৰণৰ কুৱেলিটি, আমাৰ এটা ইংৰাজী যিটো কুৱেলিটি এক্ট বুলি এটা এক্ট আছে 1950 চনত, জীৱ জন্তুবিলাকৰ যাতে কোনো ধৰণৰ অত্যাচাৰ নহয় সেই লাইনত নপৰা খেল, এইটো ভগৱানক আৰাধনা। আৰু যিকোনো ক্ষেত্ৰতে আমাৰ মাধৱ মন্দিৰত চবেই মানে প্ৰথমে যিকোনো কাম কৰিলে ভক্তিভাৱে হেৰি কৰে, আৰু ঠিক তেনেকৈ মনোৰঞ্জনৰ কাৰণে আমাৰ বিষ্ণুক সন্তুষ্ট কৰিবৰ কাৰণে তেখেতক আগত ৰাখি এই খেল আমি পাতোঁ। এই খেল এইটো পতাৰ উদ্দেশ্য এটাই যে মানুহৰ এটা ভক্তিভাৱটো ঘূৰাই আনিব লাগে, আৰু মানুহে 600 বছৰ ধৰি এইটো পাতি থকাৰ কাৰণে মানুহে এই যেতিয়া আজি 9 বছৰ এতিয়া বন্ধ হৈ গ'ল তেতিয়া মানুহ মিৰমান হ'ল, বৰ দুখ পায়, আৰু প্ৰত্যেকে বিশেষকৈ মাঘ মাহ সংক্ৰান্তিৰ সময়ত মানুহে মনবিলাক মৰা হৈ থাকে আৰু সদায় এতিয়া আমাৰ ওপৰত দুখ লাগে। কিন্তু এইবাৰ এইটো অৰ্ডাৰটো হোৱাৰ পিছত আমি সঁচাকৈ আনন্দিত হৈছোঁ। আমাৰ যোৱাকালিয়ে বিভিন্ন ধৰণৰ উৎসৱ পালন কৰিছে, বম ফুটাইছে বা প্ৰচেষণ কৰিছে, এনেকুৱা বিভিন্ন ধৰণে এটা কৰিছে। কিন্তু এই আমাৰ যিটো অনুষ্ঠান, এই অনুষ্ঠানটো যদিও মানে ভুল কিছুমান বাখ্যাত দেয়া, মই ভুল বুলিয়েই ক'ম, কাৰণ সেই অন্যৰ লগত আমাৰ তুলনা নহয়, কুৱেলিটি তুলনা এনে সাধারণ যেনেকৈ মহ যুঁজেই কওক বা পাতিলো বা আমাৰ ছাগুৰ যুঁজেই কওক, এইবিলাক হিংস্র কিছুমান ঘটনা হয়, মানুহ আনকি মৰি যোৱা থাকে, আমাৰ সৰু চৰাই খেলে। হয় শ্ৰীমন্ত, আৰু এনেদৰে সকলোৱে আনন্দ প্ৰকাশ কৰিছে। এগৰাকী নেতৃস্থানীয় তথা জ্যেষ্ঠ ব্যক্তি তেওঁ উল্লেখ কৰিছে ইয়াৰ তাৎপৰ্য, 600 বছৰ ধৰি চলি অহা
এই পরম্পরা হঠাৎ স্থগিত হয়ে পড়েছিল আর সেই ছশ বছরীয় পরম্পরার আকো এবার জীপাল হয়ে উঠিব মাঘর বিহুত মকর সংক্রান্তির দিনট হাজুর হয়গ্রীব মাধব মন্দিরত। আমি মরিগাঁও পুনর্বার যাম, পবন পুনর্বার আমি সেই পরিবেশ চাম কেনেদরে আনন্দমুখর পরিবেশ এটা বিরাজ করেছে, উৎসবমুখর পরিবেশে বিরাজ করেছে, ম যুজর প্রস্তুতি ইতিমধ্যেই আরম্ভ করে দিছে মহর গরাকী সকলে। নিশ্চয়কৈ জয়ন্ত, পহিলা মাঘৰ দিনা আচলতে ম' যুঁজ হ'ব, অনুষ্ঠিত হ'ব মৰিগাঁও বিভিন্ন ঠাইত। তাৰ প্ৰস্তুতি বুলিব লাগিব, কিয়নো ইমান দিনৰ বিৰতিৰ পিছত আচলতে ম' যুঁজ যাব আৰু এখেতসকলে এনেদৰে ফূৰ্তি কৰিছে, নাচিছে, গাইছে, আচলতে ঢোল কান্ধত লৈ যি ঢোলৰ চেউ এই চেউ তুলিছে। আমি কথা পাতিবলৈ চেষ্টা কৰিম কেনেকুৱা এবাৰ ম' যুঁজ হ'ব, বৈদ্যবৈ কি হয়। ধন্যবাদ দিলোঁ প্ৰথমে আপোনালোকক। পৰম্পৰাগতভাৱে চলি আহিছে, এইবাৰ আমাৰ বৈদ্যবৈ উদয় বাসবৈ দীঘলবৈ পঞ্চায়তৰ ভিত্তিত এইবাৰ আমাৰ মাঘৰ এক তাৰিখে বৃহৎ ম'হ যুঁজ উদযাপন কৰা হ'ব। হয় নিশ্চয়কৈ নিশ্চয়কৈ তেখেতসকলে জনালে পহিলা মাঘৰ দিনা আচলতে বৈদ্যবৈ ম'হ যুঁজ হ'ব আৰু মৰিগাঁও বিভিন্ন ঠাইত আহমগুৰি বৈদ্যবৈ মিকিৰ ভেটা এনেকৈ ধৰি বিভিন্ন অঞ্চলত আচলতে ম'হ যুঁজ হ'ব। তাৰ প্ৰস্তুতি এনেদৰে এতিয়াই প্ৰস্তুতি চলাইছে চহা কৃষকসকলে আৰু ম'হৰ মালিকসকলে এনেদৰে নাচি বাগি আচলতে তেখেতসকলে আনন্দ প্ৰকাশ কৰিছে আৰু এক প্ৰকাৰ চৰকাৰক ধন্যবাদ জ্ঞাপন কৰিছে, কিয়নো যি ম'হ যুঁজ বাতিল কৰিছিল, বাতিলৰ পিছত অনুমতি প্ৰদানৰ পিছত এনেদৰে আচলতে ৰাইজসকল ওলাই আহিছে আৰু ম'হৰ ম'হ আমি দেখাবলৈ চেষ্টা কৰোঁ। এনেদৰে ম'হসমূহ সাজি তুলিছে, খুৱাই বোৱাই আচলতে হৃষ্ট পুষ্ট কৰি তুলিছে, কিয়নো এই যি ম'হ যুঁজ, এই ম'হ যুঁজৰ সময়ত আচলতে এখেতসকলক যুঁজাব, এই ম'হবোৰক যুঁজাব আৰু যুঁজাই আচলতে আনন্দ ফূৰ্তি কৰিব। আমাৰ যিজন লোক আছিল তেখেতে ম'হ যুঁজৰ ক্ষেত্ৰত বহুত আচলতে জানে, তেখেতৰ পৰা কথা পাতিবলৈ চেষ্টা কৰিম, কোনোবাটাকে আমি দৃশ্য দেখাই থাকিম ক'ত ক'ত আপুনি ম'হ যুঁজাইছে। ইমান মই 25 বছৰ বয়সৰ পৰা এতিয়া 75 বছৰ বয়স হ'ল, আজিও মই ঘোষক হিচাপে ঘোষণা কৰিয়েই থাকোঁ। 2014 চনত উচ্চ ন্যায়ালয়ে, অসম চৰকাৰে এই ম'হ যুঁজ বাতিল কৰি আমাৰ অসমৰ অসমীয়াক যি হাৰাশাস্তি দিলে, 2023 চনৰ ডিচেম্বৰ মাহৰ 8 তাৰিখৰ দিনা আমি চেনেলত দেখা পালোঁ, টিভি চেনেলত অসম চৰকাৰে ম'হ যুঁজ বাতিল উঠাই অসমত ম'হ যুঁজ আৰু বুলবুলি চৰাই যুঁজ পতাৰ যি সিদ্ধান্ত দিলে, এই সিদ্ধান্ত আমি দেখা পাই আমি অসম চৰকাৰক, উচ্চ ন্যায়ালয়ক ধন্যবাদ জনাইছোঁ, কাৰণ আমাৰ পৰম্পৰা ৰক্ষা কৰি তেখেতলোকে আমাক ম'হ যুঁজাই, বুলবুলি যুঁজাই আমাক মাঘৰ বিহুত এই পৰম্পৰা ৰক্ষা কৰাতে তেখেতলোকলৈ অতি ধন্যবাদ আমি জ্ঞাপন কৰিছোঁ। আপোনালোকৰ চেনেলৰ দ্বাৰাই আমি অসমবাসী ৰাইজক আজি মই জনাবলৈ পাই মই আপোনালোকৰ চেনেলকো আপোনাক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আমি পবন আপুনি আমাক দেখুৱাই থাকক, বুঢ়া মেথা সকলে এনেদৰে আনন্দত এই মুহূৰ্তত মতলীয়া হৈছে, উৎসৱমুখৰ পৰিৱেশত বিলীন হৈ পৰিছে সকলোৰে মন প্ৰাণ। মই শ্ৰীমন্ত পুনৰবাৰ আপোনাৰ কাষলৈ আহিম, সময় যথেষ্টখিনি কম আছে, গতিকে এই কম সময়ৰ ভিতৰত সম্পূৰ্ণ হ'বনে তেওঁলোকৰ প্ৰস্তুতি বুলবুলি চৰাই যুঁজৰ বাবে? এই বিষয়ে মই অধিক তথ্য জনাৰ বাবে পুনৰ মই যি মাধৱ হয়গ্ৰীব মাধৱ দেৱালৰ সম্পাদকগৰাকী আছে, মই তেখেতৰ পৰা জানিব বিচাৰিম। অতি কম সময় আছে মানে মাঘ বিহুলৈ বা বুলবুলি চৰাই যুঁজলৈকে, কেনেকুৱা এই কম সময়ৰ ভিতৰত আপোনালোকৰ প্ৰস্তুতি সম্পূৰ্ণ হ'বনে? হয়, আমি সকলো ভক্তপ্ৰাণ ৰাইজক মন্দিৰ পৰিচালনা সমিতিৰ তৰফৰ পৰা ভোগালী বিহুৰ আগতীয়াকৈ শুভেচ্ছা জনালোঁ। এইবাৰ আমি হাজোবাসী আনন্দিত এইকাৰণে যে বুলবুলি খেলখন 2015 চনত
এই বন্ধ করে দিয়া হয়েছিল মহামান্য উচ্চতম ন্যায়ালয়ের এক রায়ের ভিত্তিত। কিন্তু আমি হাজুবাসী ন্যায়ের প্রতি যে আস্থা আর বিশ্বাস আছিল সেই বিশ্বাস রক্ষা করে আমি খেল অনুষ্ঠিত করা না আমার খেল অনুষ্ঠিত করবলে যে অনুমোদন দিছে তার কারণে আমি সরকারক ধন্যবাদ জানাইছো। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাদেবক আমি কৃতজ্ঞতা জানাইছো। আমার এইবিলি খেল আমি অনুষ্ঠিত করিম। মকর সংক্রান্তির দিনা হাজুবাসী সম্পূর্ণ প্রস্তুতি চলাইছে এই খেল অনুষ্ঠিত করবলে। আপনি আমি যেটা আমি আলোচনার মাজত আইছিল আপনি এটাহার কথা কইছিল যে কালি যেটু রায় দিলে রায় দিয়ার পিছতে বুলবুলি চড়াই আহি মন্দির প্রাঙ্গণত গছ গছনি বা মন্দির প্রাঙ্গণত পর্যন্ত ঘুরি পড়িছে। আসলে এই সময়সোয়াত বুলবুলি চড়াইবিলাক হাজুলৈ ইমান আহে মানে দেখিলে আমিও আচরিত হয়ে যাও। বুলবুলি বহু বুলবুলি আছে অসমত কিন্তু হাজুত বিশেষ এই সময়সোয়াত মন্দিরের আশে পাশে আমি বুলবুলি বহুত দেখবলে পাও। এক ধর্মীয় পরম্পরা আছে, এক বিষ্ণুক সন্তুষ্ট করার বাবে পরম্পরাগতভাবে ছশ বছর ধরে চলি অহা এই বুলবুলি চড়াই যুঁজ আর সেই সংস্কৃতি সেই পরম্পরা রক্ষার বাবে কেবিনেটত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ উচ্চতম ন্যায়ালয়ে রাজ্য সরকারলৈ ইয়ার বল ঠেলি দিছিল। গতিকে সেই মর্মে সরকারি সিদ্ধান্ত গ্রহণ করেছে কেবিনেটত যে এইবেলি মাঘর বিহুত অনুষ্ঠিত হব বুলবুলি চড়াই যুঁজ হাজুত, আনহাতে মধ্য অসমত ম যুঁজ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। আর তারপরে সকলে আদরণি জানায় আনন্দ প্রকাশ করেছে, সরকারক ধন্যবাদ জ্ঞাপন করেছে। শ্রীমন্ত আর পবন দুইগাকে ধন্যবাদ জানাইছো। লাইভ আওয়ারত লো আন এটি চমু বাণিজ্যিক বিরতি। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। গতি যত সমাগম